নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে নয় ডিসেম্বর আগামীকাল দশ ডিসেম্বর আজকে বিকাল রাত এবং আগামীকালের আবহাওয়াটা কেমন থাকতে পারে কারণ দক্ষিণবঙ্গের ছয়টি জেলাতে বৃষ্টির পূর্বাভাস একটু আগে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে কোন কোন জায়গার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা আসাম ঝাড়খণ্ডের আবহাওয়াটা কেমন থাকবে খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল এই মুহূর্তে লেটেস্ট আপডেটে আলিপুর আবহাওয়া দপ্তর একটু আগে জানিয়েছেন দক্ষিণবঙ্গের ছয়টি জেলাতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা এবং হাওড়া জেলা এমনটা তাঁরা জানিয়েছেন অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো আবহাওয়া থাকবে এবং জুড়ে মেঘলা আবহাওয়া থাকবে এটা প্রধানত তাঁরা জানিয়েছেন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সর্বোচ্চ থাকতে পারে সাতাশ ডিগ্রির আশেপাশে এটাও তাঁরা জানিয়েছেন তবে যে মেঘলা আকাশটা চলছে কবে এটা সরে যাবার সম্ভাবনা রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকাল বিকালের পর থেকে মেঘলা আকাশটা অনেকটা সরে যাবে দক্ষিণবঙ্গ জুড়ে উপকূল সংলগ্ন জায়গা থেকে আগামী কাল রাতের পর থেকে তাপমাত্রা যেমন আস্তে আস্তে করে একটু নামার সম্ভাবনা মেঘলা আকাশটাও সরার সম্ভাবনা রয়েছে এছাড়া যেটা দেখতে পাওয়া যাচ্ছে অন্যান্য জায়গাগুলোর ক্ষেত্রে উত্তরবঙ্গের তাতে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তেমনটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়াও অন্যান্য জেলাগুলো জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর মালদাতে কোথাও কোনো বৃষ্টি নেই আগামী কয়েকদিনে কোথাও কোনো বৃষ্টি নেই শুকনো আবহাওয়া আগামী দুই দিন পর প্রচণ্ড ঠান্ডা আসছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে দুই বঙ্গেই এমনটা রয়েছে লেটেস্ট আপডেট ঝাড়খণ্ডের ক্ষেত্রে শুধু ঠান্ডা আসার আপডেট রয়েছে মেঘলা আংশিক সঙ্গে কুয়াশা এমনটা রয়েছে আপডেট বৃষ্টির কোনো সম্ভাবনা পূর্বাভাস কিছুই নেই এছাড়া আমরা আরও দেখতে পাচ্ছি আসামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে দক্ষিণ দিকের জেলাগুলো প্রচণ্ড কুয়াশার সঙ্গে রয়েছে আংশিক থেকে একটু বেশি মেঘলা আকাশ আগামীকালের পর থেকে সেই মেঘলা আকাশের সম্ভাবনা কমে যাবে ত্রিপুরার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি অর্থাৎ বলা ভালো দক্ষিণ দিকের জায়গাগুলো কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে মেঘলা আকাশ কুয়াশা রয়েছে কালো সেই রকম সম্ভাবনা থাকার কথা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে এবং আগামীকাল রাতের পর থেকে অর্থাৎ বলা ভালো শনিবার সকালের পর থেকে সেই সম্ভাবনা অনেকটা দূর হয়ে যাবে অর্থাৎ মেঘলা আকাশের সম্ভাবনা আগামীকাল সকালের পর থেকে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ত্রিপুরাতে এটা রয়েছে আপডেট বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রধানত বাংলাদেশের দক্ষিণ বিভাগের কোথাও কোথাও উপকূল সংলগ্ন জায়গায় একটা হালকা বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে যে সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলাপাড়া শ্যামনগর সঙ্গে রয়েছে সাতক্ষীরার কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি পাশাপাশি মংলা বরিশাল খুলনা এছাড়া চট্টগ্রাম রাঙাম মাটি এই সমস্ত জায়গাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা তবে রাঙামাটির কোথাও কোথাও একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল পর্যন্ত সেই সম্ভাবনা বা দুপুর পর্যন্ত দুপুরের পর থেকে আর বাংলাদেশের এই সমস্ত উপকূলে জায়গা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এছাড়াও দেশের যে অন্যান্য বিভাগগুলো রয়েছে যেমন রাজধানী ঢাকার কোথাও কোথাও হালকা বৃষ্টি সকালের দিকে আগামীকাল হতে পারে এছাড়া দেখতে পাওয়া যাচ্ছে রাজধানী ময়মনসিংহের কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগ যেমন রয়েছে রংপুর এখানে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই মেঘল আকাশটা রয়েছে এবং আগামীকাল রাতের পর থেকে মেঘলা আকাশটা অনেকটা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে এটাই রয়েছে প্রধানত আপডেট আসামের ক্ষেত্রে প্রধানত যেটা দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণ দিকের জেলাগুলোতে মেঘলা আকাশ এবং কুয়াশার সম্ভাবনা রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং উত্তর পশ্চিম দিকের জেলাগুলো আংশিক মেঘলা আকাশ কুয়াশা থাকতে পারে এটাই রয়েছে প্রধানত আপডেট ভিডিওটি ভালো লাগলে বা কাজে লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার রিকোয়েস্ট রইলো আপনারা যদি লাইভ ভিডিওগুলো বিস্তারিতভাবে জানতে যান তাহলে একটি লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা ক্লিক করে সমস্ত কিছু দেখে নিতে পারবেন সমস্ত ডিটেলস এবং বিস্তারিতভাবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং